নমস্কার বন্ধুরা, ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দেবী আপনার উপর ক্রোধ হয়েছেন, আপনি তিনটি মহাপাপ করেছেন। কুম্ভ রাশি 17 থেকে 21 জানুয়ারি, সময় মতো দেখুন, না হলে দেরি হয়ে যাবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 17 থেকে 21 জানুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন, এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন, এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন, যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে। আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরোদিন বন্ধ করে রাখতে পারেন। খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে। নিজের বোনকে, কন্যাকে, পিসি ও মাসিকে সম্মান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে দিনগুলি কল্যাণকর। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি এই দিনগুলিতে সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে। আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয়, আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না। এর থেকে ভালো আপনার অভ্যেস পরিবর্তন করা। আকাশ আরও উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন মনে হবে, আপনার চারপাশের সব কিছু চকমক করবে, কারণ আপনি প্রেমে পড়ে গেছেন। আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে। এ রাশির ছাত্র ছাত্রীদের পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে। আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন। চোখ সব কথা বলে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন। এছাড়াও আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এই দিনগুলিতে। তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতন আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে, তাই মানসিক শান্তি পেতে চাইলে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে। রাহু আপনার দ্বাদশভাবে থাকার কারণে আপনি অনেক গোপন সূত্র এবং পরিচিত থেকে ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু এই সময়ের মধ্যে আপনার পরিবারের ব্যয় বৃদ্ধি আপনার জন্য সঞ্চয়কে আরও কঠিন করে তুলবে। অতএব আপনার অতিরিক্ত অর্থ নিরাপদ জায়গায় রাখা এবং শুধুমাত্র খারাপ পরিস্থিতিতে ব্যবহার করা আপনার পক্ষে ভালো হবে। আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতেও পারে, যা অতীতের কিছু গোপন বিষয় উন্মোচিত হওয়ার কারণে এমত অবস্থায় আপনার জন্য এটি ভালো হবে যে অন্যদের সাথে ভাগ করে নিজের ভুল স্বীকার করতে হবে। আমরা প্রায়শই কিছু ঘটার জন্য অপেক্ষা করি,
আমাদের কঠোর পরিশ্রমের চেয়ে ভাগ্যের ওপর বেশি নির্ভর করি। যাই হোক, আপনাকে এই বিষয়ে করা বা চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। যদি আপনার কর্মজীবনে সাফল্য চান, তবে ভাগ্যের ওপর নির্ভর করবেন না, বাইরে যান এবং নতুন সুযোগ সন্ধান করুন। আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনাকে আরও মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের পড়াশুনোর মধ্যে কিছুটা সময় বের করার পরামর্শ দেওয়া হয়, কারণ এই সময়ে কোনো ছোটোখাটো মৌসুমি অসুস্থতার কারণে আপনি বাধাগ্রস্ত বোধ করতে পারেন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত, যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না। আপনার জীবনকে একে সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসম্পূর্ণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন। এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে। এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন, তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার বসেছেন, তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবে না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। পুরো দিনগুলিতে আপনি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন। অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। আপনার বিবেচনা না করে আপনার কাউকে ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। যারা মানসিক ভরসা চাইছেন, তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজ থাকবে। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আপনার বাড়ির লোক আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন, কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আপনি হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না, তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। আপনি এই দিনগুলিতে আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। কোনো দূরসম্পর্কের আত্মীয়র কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার দিনগুলি উজ্জ্বলতর করে তুলবে। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন। আপনার লক্ষ্য পূরণ হিসেবে আপনার দৃঢ় অঙ্গীকার সত্যে পরিণত হবে। আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন। একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার জন্য কাজ করুন। আপনার স্ত্রী দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।